বিশ্বের অধিবাসীদের গন্তব্যের অন্যতম দেশ অস্ট্রেলিয়া। দেশটিতে হাজার হাজার মানুষ প্রবাসী হয়ে বসবাস করেন। দেশটিতে জনসংখ্যা খুবই কম। অস্ট্রেলিয়াতে সমুদ্র সৈকতের নগ্নতা বৈধ। দেশটির প্রায় বেশিরভাগ সমুদ্র সৈকতে নগ্নতা হয়ে সূর্য স্নান ও আনন্দ উৎসব অংশ নেওয়া যায়। তাছাড়া দেশটিতে পতিতাবৃত্তি বৈধ, তবে যে কেউ ইচ্ছে করলে এই কাজ করতে পারেন না। এই জন্য নারী পুরুষ উভয়কে রেজিস্ট্রেশন করতে হবে। অস্ট্রেলিয়ার সাথে পূর্ব এশিয়া ও আমেরিকার সাথে বাণিজ্য বেশি থাকলেও বর্তমানে এশিয়ার সাথে বাণিজ্য বেশি। দেশটিতে এমন কোনো দেশের মানুষ নেই যে পাওয়া যাবে না। অনেক বাংলাদেশিও অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। তাহলে আসুন জেনে নেই অস্ট্রেলিয়া সম্বন্ধে রহস্যময় নতুন কিছু তথ্য। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে প্রায় 15টিরও বেশি শুধুমাত্র অস্ট্রেলিয়াতে আছে। যে কোনো দেশের চেয়ে এটা অনেক বেশি। 1902 সালে সমুদ্র সৈকতে দিনের বেলা সাঁতার কাটা অস্ট্রেলিয়াতে নিষেধ ছিল। এদেশে ইমু নামে এক ধরনের পাখি রয়েছে যেটা উড়তে পারে না, কিন্তু মজার ব্যাপার হলো এরা প্রতি ঘন্টায় 45 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। অস্ট্রেলিয়াতে বসবাসরত বেশিরভাগ লোক ইউরোপ থেকে এসেছেন, যারা কোনো এক সময় ইউরোপ ছেড়ে চলে এসেছিলেন। আজও অস্ট্রেলিয়াতে 25% এমন লোক আছে যাদের জন্ম অস্ট্রেলিয়ার বাইরে হয়েছিল। মেলবোর্ন শহরে গ্রিক লোক সংখ্যা এত বেশি যে এর পরিমাণ গ্রিক শহর অ্যাথেন্স থেকে বেশি। অস্ট্রেলিয়ার আল পর্বত থেকে বরফ পড়ার মাত্রা সুইজারল্যান্ড থেকেও বেশি। অস্ট্রেলিয়াতে পশু চড়ার তৃণভূমি এত বেশি যে ইন্ডিয়ার একটি বড় রাজ্যের চেয়েও বেশি। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ। এটি একটি দ্বীপ মহাদেশ। এটি এশিয়ার দক্ষিণ পূর্ব ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। এর মূল ভূখণ্ড নিউগিনি, সারেম ও টিমুমোরার আশেপাশে দ্বীপ নিয়ে এই মহাদেশ অবস্থিত। দেশটির উত্তরে রয়েছে তিমোর সাগর, আরফুরা সাগর ও টরেস প্রণালী, পূর্বে প্রবাল সাগর ও তাসমান সাগর, দক্ষিণে ব্যাস প্রণালী ও পশ্চিম ভারত মহাসাগর। অস্ট্রেলিয়া ক্ষুদ্রতম মহাদেশ হলেও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ। এদেশের বৃহত্তম শহর হল সিডনি। সিডনি এবং ক্যানবেরা দুইটি শহরই দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত। এছাড়া এর প্রধান শহরগুলো হল ব্রিসবেন, মেলবোর্ন, পার্থ, এডিলাইড ইত্যাদি। এদেশের মোট আয়তন 7,692 স্কোয়ার কিলোমিটার আর মোট জনসংখ্যা হল 24.77 মিলিয়ন। অস্ট্রেলিয়া মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার। এক অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশে 61 টাকার সমান। অস্ট্রেলিয়াতে প্রায় 65% মানুষ প্রয়োজনের থেকে অতিরিক্ত মোটা হয়ে থাকে। অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারু দেশও বলা হয়ে থাকে, কারণ এখানে মানুষ থেকে ক্যাঙ্গারুর সংখ্যা অনেক বেশি। জীবনযাপনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া খুব উন্নত একটি দেশ। এই দেশে 10,000-এরও বেশি সমুদ্র বীজ রয়েছে। যদি আপনি প্রতিদিন একটি করে নতুন বীজ যান, তবে পুরো বীজ ঘুরতে আপনার 27 বছর সময় লেগে যাবে। এদেশে প্রতিটি মানুষেরই ভোট দেওয়ার বাধ্যতামূলক। ভোট না দেওয়া লোকদের জেল জরিমানা হয়ে থাকে। ক্রিকেটের জন্য আমরা সবাই মেলবোর্ন শহরের নাম শুনেছি, কিন্তু এটা হয়তো কেউ জানেন না যে মেলবোর্নের পূর্ব নাম ছিল ব্যাডমেনিয়া। অস্ট্রেলিয়া উটের সংখ্যা প্রচুর পরিমাণে আছে। সৌদি আরবের কাছে তারা উট রপ্তানি করে থাকে। অস্ট্রেলিয়া 6টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া, তাসমেনিয়া ও ভিক্টোরিয়া। অস্ট্রেলিয়া একটি বার্নিং মাউন্টেন রয়েছে যেটার ভেতর কয়লা রয়েছে এবং গত 6,000 বছর ধরে এখানে আগুন জ্বলছে। অস্ট্রেলিয়া 80% লোক জুয়া আর গেমসের সাথে জড়িত। অস্ট্রেলিয়া সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে একটি।
আর এটা এতই বড় যে পুরো ইউরোপের 45টি দেশের সমান। অবাক ব্যাপার হলো অস্ট্রেলিয়াতে 85% লোক 90 বর্গ কিলোমিটার ক্ষেত্রফলে বসবাস করেন। অস্ট্রেলিয়ার প্রথম বসতি স্থাপন ছিল এখানকার আদিম জাতিগোষ্ঠী। এরা প্রায় 50 থেকে 60 হাজার বছর আগে দেশটিতে অভিগমন করে। অস্ট্রেলিয়া আমরা এখন যেমন দেখি আজ থেকে 50 বছর আগে এমন ছিল না। মূল অধিবাসীগুলো সাদা চামড়ার ছিল না, তারা ছিল কৃষ্ণ বর্ণের। ইংরেজরা এসে অস্ট্রেলিয়ায় পুরো চেহারা বদলে দেয়। 1967 সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একটি ব্রিজে সুইমিং করতে গিয়েছিলেন আর রহস্যময়ভাবে সেখান থেকে তিনি গায়েব হয়ে যান। এরপর দ্বিতীয়বার তাকে আর কোথাও দেখা যায়নি। অস্ট্রেলিয়া পাওয়া পোকামাকড় অন্য দেশ থেকে ভিন্ন রকম। আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অস্ট্রেলিয়ায় যেতে হবে। অস্ট্রেলিয়া এক অসাধারণ দেশ, বিশ্বের প্রায় প্রতিটি দেশের লোক এখানে থাকতে চায়। এখানে প্রায় 200টিরও বেশি দেশের লোক বসবাস করে। অস্ট্রেলিয়াতে 1902 সালে মহিলাদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। এই অধিকার দেওয়ার ব্যাপারে অস্ট্রেলিয়া দ্বিতীয়তে রয়েছে, প্রথমে আছে নিউজিল্যান্ড। তারা অধিকার দিয়েছিল 1893 সালে। অস্ট্রেলিয়ার সুন্দর একটি জায়গার নাম অপারেটর হাউস। এটা 1973 সালে বানানো হয়েছিল আর এটা ইউনেস্কো ওয়ার্ল্ড সাইটের একটি অংশ। অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারুর অনেক প্রজাতি পাওয়া যায়, তার মধ্যে লাল ক্যাঙ্গারু এদেশের জাতীয় পশু। আপনি জেনে অবাক হবেন যে অস্ট্রেলিয়ার মানুষ তাদের জাতীয় পশু খেয়ে থাকে। অস্ট্রেলিয়া একটি পাহাড় রয়েছে যেটা তার নামের জন্য বিখ্যাত, সেটার নাম মাউন্ট ইসান্টম্যান পয়েন্টম্যান্ট। সে এলাকায় একটি লেক বিখ্যাত যেটার পানি গোলাপি কালার, এর নাম লেক হিলিয়ার। কিন্তু বিজ্ঞানীরা এখনও এর গোলাপি কালার পানির রহস্য উদ্ঘাটন করতে পারেননি। অস্ট্রেলিয়ার বাচ্চারা সিগারেট ও মদ কিনতে পারেন না, এগুলো কিনতে হলে প্রাপ্তবয়স্ক হতে হয়। ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়া বিখ্যাত, এদেশে রয়েছে অনেক লেজেন্ডারি ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ সবচেয়ে বেশি জিতেছে। অস্ট্রেলিয়ার অর্থনীতি বিশ্বের 17তম অবস্থানে রয়েছে। এদেশের অর্থনীতির প্রায় 70% সেবা খাত, তবে রপ্তানি সিংহভাগই কৃষি খাত থেকে আসে। বাংলাদেশের অনেক শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া পড়াশোনা করা বেশ জনপ্রিয়, তবে শুধু বাংলাদেশই নয়, উচ্চশিক্ষা গ্রহণের দিক থেকে অস্ট্রেলিয়া বিশ্বের তৃতীয় দেশ। বিশ্বের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে অস্ট্রেলিয়াতে। শান্তিপূর্ণ শিক্ষার মান সম্পূর্ণ হওয়ায় দেশটিতে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পাড়ি জমান। অস্ট্রেলিয়ার 90% লোকের মাতৃভাষা ইংরেজি, এছাড়া আরও কয়েকটি ভাষা প্রচলিত রয়েছে দেশটিতে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্মের লোক বসবাস করেন, এছাড়া 2.6% ইসলাম, 2.4% বৌদ্ধ এবং 1.9% হিন্দু ধর্মের লোক বসবাস করেন দেশটিতে। এখানে প্রায় 30% লোকেরা কোনো ধর্মের বিশ্বাস করে না। অস্ট্রেলিয়ার স্বাধীনতা লাভ করেছে ইংল্যান্ডের কাছ থেকে। এদেশের জাতীয় সঙ্গীত হলো অ্যাডভেঞ্চ অস্ট্রেলিয়া ফেয়ার। তো বন্ধুরা, এই ছিল অস্ট্রেলিয়া সম্বন্ধে জানা অজানা তথ্য।